নমস্কার আমি সৌগত তন্তজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত জয় মা তারা জয় মা কালীমা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ খুবই মানে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমার ইউটিউবে কিছু বন্ধুরা ফোন করে আমাকে বলছে যে গুরুজি যদি পরিসাধনা থাকে তো পরিষাধনা আমাদেরকে দিন আমরা পরিষাধনা করতে চাই তো সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে শুধু নয় এবং যারা আমার ইউটিউবের চ্যানেল দেখছেন বা দেখেন তাদের উদ্দেশ্যেও এই পরিষাধনাটা আজকে দিতে চলেছি এই পরিষাধনা বলতে যতটা সহজ কিন্তু করতে ততটা সহজ নয় অনেক কঠিন আছে অনেক বাঁধা বিপত্তি উপস্থিত হবে সেই বাঁধা বিপত্তি সরিয়ে আপনারা পরিসাধনা করতে পারেন তো এই পরিসাধনা করতে গেলে আপনাদেরকে সাহস মনের সাহস একাগ্রতা এবং ভক্তি শ্রদ্ধা থাকা দরকার এবং শুদ্ধতা বজায় রাখতে হয় তো পরিসাধনা করতে গেলে আপনাদেরকে অনেক বাঁধাবিঘ্ন সম্মুখীন হতে হবে তবু আপনাদের তবে শেষ বেশ আপনাদের পরিসাধনা সফল হবেন তো চলুন পরিসাধনার নিয়ম সম্বন্ধে জানা যাক পরি তার আশ্চর্য রূপ এবং তার সুন্দরতা আপনাকে মোহিত করে আপনার জব তপ ধ্যানকে ভঙ্গ করার চেষ্টা করবে তো চলুন এই পরিষাধনাটা মাত্র নয় দিনের পরিষাধনা মাত্র নয় দিনের পরিসাধনা নয় দিনের মাথায় আপনার সামনে পরি এসে হাজির হবে এই পরিসাধনা করতে গেলে যে কোনো শুক্রবার দিনকে আপনাদের শুরু করতে হবে যে কোনো পূর্ণিমার পরের দিন যে শুক্রবার আসে সেই শুক্রবার থেকে আপনারা পরিসাধনা শুরু করবেন পরিসাধনা করতে গেলে নির্জন একটি জায়গা বা পার্সোনাল কোনো রুম যে রুমে কেউ যায় না সেই রুমে সাধনা করতে হবে বা কোনো নির্জন জায়গায় সাধনা করতে হবে সাধনা চলাকালীন কারোর সাথে এই পরিসাধনার কথা বলা যাবে না তাহলে কিন্তু আপনারা পরিসাধনায় সফল হবে না পরিষাধনাটা যে কোনো জাতির পুরুষ মহিলা সবাই করতে পারেন কিন্তু সাহস ভক্তি এবং ধৈর্য থাকা দরকার আছে তো আপনারা কি করবেন শুক্রবার দিনকে যে কোনো পূর্ণিমার পরে যে শুক্রবার আসে শুক্রবার দিনকে আপনারা মানে শুদ্ধ জামা কাপড় পরে সান টান করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটি গোলাপ ফুলের মালা এনে আপনাদেরকে সামনে রাখতে হবে এবং ধূপ মোমবাতি বাতাসা এবং ফলমূল আপনাদের সামনে রাখতে হবে এবং শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঠিক রাত্রির এগারোটা থেকে শুক্রবার রাত এগারোটা থেকে আপনাদের সাধনা স্টার্ট করতে হবে শুক্রবার রাত এগারোটার সময় আপনারা একটি নির্জন জায়গা যেমন ঘরের মধ্যে হোক নির্জন ঘর বা কোনো বাইরের কোনো নির্জন জায়গায় আপনারা বসে রুদ্রাক্ষের মালা দিয়ে যে মন্ত্রটি স্কিনে দিয়ে দেবো সেই মন্ত্রটি এবং বলেও দেবো সেই মন্ত্রটি আপনারা তিনশো আটবার বার করে বা যদি পারেন আপনাদের যদি সামর্থ্য থাকে ধৈর্য থাকে তো আপনারা হচ্ছে কে পাঁচশো একবার করে আপনারা এই মন্ত্রটি জপবেন নয় দিনে আপনাদের পরিষাধনার সিদ্ধিলাভ হয়ে যাবে পাঁচশো একবার করে এই মন্ত্রটি জপবে খুবই ছোট মন্ত্র পাঁচশো একবার করে উদ্ধাক্ষর মালা দিয়ে জপতে হবে এবং নয় দিনের মধ্যে পরি উপস্থিত হতেও পারে কিন্তু আপনার নয় দিন পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা সেই সাধনা থেকে উঠলে হবে না এবং এই পরিসাধনা করতে গেলে আপনাদের দেহ বন্ধ করে রাখতে হবে দেহ বন্ধ করতে হবে প্লাস আপনাদের ঘর বন্ধ করতে হবে যদি ঘরের মধ্যে সাধনা করেন আর যদি বাইরে আপনারা সাধনা করেন তো আপনার দেহ বন্ধ করতে হবে প্লাস গন্ডি দিয়ে দিতে হবে চারধারে আমার ইউটিউবে গণ্ডির মন্ত্র দেওয়া আছে প্লাস দেহবন্ধর মন্ত্র দেওয়া আছে ওখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন বা আপনাদের যদি যা থাকে জানা থাকে সেটি প্রয়োগ করবেন তো সবার আগে দেহ করতে হবে এবং গন্ডি টেনে নিতে হবে নিয়ে আপনারা শুক্রবার দিন রাত এগারোটার পরে শুদ্ধ জামা কাপড় পরে চান টান করে গায়ে সুগন্ধি বা খুশবু বা আতর মেখে সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে ভক্তি সহকারে একটি শুদ্ধ আসনে বসে রুদ্রাক্ষের মালা দিয়ে যে মন্ত্রটি আপনাদের স্কিনে দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা পাঁচশো একবার করে জপ করবেন চলুন মন্ত্রটা দেখে নেওয়া যাক এবং শুনে নেওয়া যাক ওম নম বিস্মিল্লাহি রহিমান রব্বে ইন্নি মঙ্গল ফন্তসির আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আর বলে দিচ্ছি ওম নমো বিস্মিল্লাহি রহিমান রব্বে এমনি মঙ্গল ফন্তশির এই মন্ত্রটি পাঁচশো একবার করে প্রত্যেক দিন শুদ্ধ আসনে বসে জপ করবেন এবং পরিসাধনা চলাকালীন আপনাদেরকে কাম কোত লোভ কিছু কিছু যে আমাদের বাজে দোষ থাকে যেমন পড়িয়ে এসে আমাদেরকে এমন তার আশ্চর্য রূপ বা আশ্চর্য তার সৌন্দর্য দিয়ে আমাদের ধ্যান ভাঙানোর চেষ্টা করে বা আমাদেরকে সম্মোহন করার চেষ্টা করে তার জন্য আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং আপনারা যদি পারেন আপনাদের দেহ বন্ধ করে নেবেন এবং তার সাথে গণ্ডি টেনে নেবেন এবং এটি খুবই সাহসিকতা এবং ভক্তি সহকারে আপনারা করতে পারবেন করতে হবে এবং তবেই আপনারা সাকসেস পাবেন এবং প্রত্যেক দিন রুদ্রাক্ষের মালা দিয়ে পাঁচশো একবার করে শুক্রবার থেকে পূর্ণিমার পরে যে শুক্রবার শুক্রবার থেকে আপনারা শুদ্ধ আসনে বসে রাত্রির এগারোটা থেকে একটা মানে একটা ডেটটা মধ্যে জব শেষ করে নেবেন নিয়ে আপনাদের ওই বন্ধ থাকা অবস্থায় আপনারা সেই জায়গাটায় মানে আপনাদের ঘরে বা আপনারা যদি বাইরে করেন সে বাইরে থেকে ঘুরে এসে ঘরে শুয়ে পড়বেন এবং ঘর বন্ধ করে শুয়ে পড়বেন মন্ত্রের দ্বারাই ঘর বন্ধ করে শুয়ে পড়বেন এবং এই তিন দিন চার দিন চলাকালীন হয়তো পরি কোনো রকমভাবে আপনার ধ্যান ভাঙাতে চেষ্টা করবে কিন্তু আপনারা নয় দিনের আগে কোনো মতেই আপনারা ধ্যান জব বন্ধ করবেন না এবং পরি সাধনা করার সময় কাউকে বলবেন না এবং মনে ভক্তি সহকারে নয় দিন এক টানা করে যাবেন নয় দিনের মাথায় যেদিনকে আপনাদের ন দিন হয়ে যাবে সেই ন দিনের মাথায় আপনাদের মানে তার আগেও যদি আসে আপনারা কথা বলবেন না কোনো কথা বলবেন না কোনো উত্তর দেবেন না এবং নদিনের মাথায় যখন পড়িয়ে আপনাদের সামনে আসবে এই জব চলাকালীন এবং সে যদি এসে বলে যে কেন আমাকে ডাকছ এবং আপনার কী করতে পারি তখন আপনার একটাই সাধকের একটাই হচ্ছে কে বক্তব্য থাকবে সেটা হচ্ছে কে যে তুমি আমার সর্বদা আমার বসীভূত হয়ে থাকো এবং আমি যেটা বলবো সেটা তুমি করবে এবং মানে আমার বসে তুমি সারা জীবন থাকবে আমার যেসব কাজ করতে পারবো না অসাধ্য কাজ সেগুলো আপনি বা তুমি সে কাজগুলো করে দেবে এবং পরি কিছু শর্ত দেবে সেই শর্তগুলো যদি সাধক মানতে পারে তো ভালো না মানলেও কোনো অসুবিধা নেই এবং পরি যখন সাধনা সিদ্ধি লাভ হয়ে যাবেন পরীকে দ্বিতীয়বার টাকার জন্য কী করতে হবে না করতে হবে সে পড়ি আপনাকে সব কিছু বলে দেবে তবে এই সাধনাটা খুবই ভক্তি সহকারে এবং একাগ্রতা চিত্তে করতে হবে না হলে সফলতা পাওয়ার খুব মুশকিল বা হিতে বিপরীত হয়ে যায় তো খুব ভক্তি সহকারে এবং একনিষ্ঠাভাবে যদি সাধনাটা করতে পারেন মন্ত্রশক্তির ক্ষমতা অপরিসীম মন্ত্রশক্তির ক্ষম ক্ষমতা অপরিসীম আপনারা নদিন যদি নিয়মিত পাঁচশো একবার করে জব করেন ন দিনের মাথায় বা তিন দিন চার দিনের মাথায় পরি হাজির হতে পারে তো আপনারা পরিষদের কথা বলবেন না দিনের মাথায় পরি যখন এসে যাবে তার সাথে বন্ধুত্ব করে নেবেন এবং বলবেন যে আমার বশীভূত হয়ে থাকো এই পরিসাধনায় সিদ্ধি লাভ করতে পারলে অনেক জগতে অলৌকিক ঘটনা ঘটাতে পারবে অনেক অসাধ্য কাজ সাধ্য করতে পারবেন এবং এর সাহায্যে আপনারা বহু কিছু আশ্চর্য দিনযোগিনী রাত যোগিনি অলৌকিক ঘটনা আপনারা ঘটাতে পারবেন এবং এই পরিসাধনায় সিদ্ধি লাভ করতে পারলে আপনারা আপনাদের অলৌকিক শক্তির দ্বারা এমন কোনো কাজ নেই যে আপনারা করতে পারবেন না কিন্তু এই সাধনাটা খুবই আপনাদের বললাম আগেও বলছি এখনও বলছি সাবধানতা অবশ্যই আছে কারণ আগুনে হাত দিলে হাত পুড়বে তো সেই জন্য আপনাদেরকে সাবধানের জন্য আপনাদের বন্ধ অবশ্যই করে রাখতে হবে তার সাথে সাথে আপনাদের গিয়েও বন্ধ করে রাখতে হবে এবং এই সাধনা করার আগে কাউকে বললে চলবে না একা এক মনে সাধনাটা করতে হবে এবং এই সাধনার নিয়ম যেরকম বলে দিলাম সেই নিয়মে করবেন আর ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবেন আমাকে আমার ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর আবার বলে দিচ্ছে আপনাদেরকে এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই নাম্বারে আমাকে ফোন করবেন এবং অনুমতি নিয়ে নেবেন আপনাদের অনুমতি দিয়ে দেবো তো আর অনুমতি না নিলেও চলে যাবে কারণ আমাকেও জানাতে হবে না এই সাধনাটা করার সময় এবং নদিন যদি আপনারা এই সাধনাটা ঠিকঠাকভাবে জপ করে করতে পারেন নিয়মিতভাবে যতটা ভক্তি সহকারে আর গোলাপ ফুলের মালাটা আপনাদের সামনে রেখে দেবেন ধূপ বাতি রেখে দেবেন যখন নদিনের মাথায় পরিয়ে আপনার সামনে আসবে ওই গোলাপ ফুলের মালাটি আপনার কি করতে হবে যে ওই পরীর গলায় গোলাপ ফুলের মালাটি পরিয়ে দিতে হবে তখন পরী বলবে আমাকে কেন ডেকেছো। তখন বলবে যে আমার সাথে বন্ধু হয়ে থাকো এবং আমার সারা জীবন বসুভিত হয়ে থাকো ওই এই পরি সাধনায় সিদ্ধিলাভ হলে আপনারা অনেক অলৌকিক সিদ্ধিলাভ করতে পারবেন এবং আমি যে নিয়মে বললাম সেই নিয়মে করলে আপনারা অবশ্যই সিদ্ধিলাভ করতে পারবেন তবে পরী আপনাদের কিন্তু ধ্যান ভাঙানোর চেষ্টা করবে প্লাস আপনাদেরকে সম্মোহন করার চেষ্টা করবে যাতে আপনাদের সাধনা কমপ্লিট করতে না দেয় তো আপনারা সেই একাগ্রতা এবং বিশ্বাসের সাথে ধৈর্য মনের সাহসের সাথে একনিষ্ঠাভাবে পুরো টানা নদিন সাধনা করবেন ন দিনের মাথায় যেদিনকে দিন কমপ্লিট হবে দেখবেন পরী নিজেই এসে আপনার সামনে উপস্থিত হবে তখন তার সাথে কথা বলবেন এবং সর্বদা আপনার দেহ বন্ধ থাকবে এবং গিয়েও বন্ধ করা থাকবে নমস্কার সবাই ভালো থাকবেন ভিডিওর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ফোন করবেন এবং কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় মাতারা জয় মা কালীমা আশা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা এই ভিডিওগুলো দেখে যদি কিছু উপকার পাও আমার সাধনা সার্থক বলে মনে করব আরও ভালো ভালো সাধনা আপনাদেরকে দেবো জয় মা তারা জয় মা কালীমা